চলছে এলেঙ্গা থেকে হাটি কুমরুল হয়ে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। সাসেক সড়ক সংযোগ প্রকল্প দুইয়ের মার্চের অগ্রগতি প্রতিবেদন বলছে বগুড়ার মির্জাপুর থেকে বনানী পর্যন্ত 22.5 কিলোমিটার মহাসড়কে কাজ হয়েছে 81 ভাগ। মহাসড়কের চলমান প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরতে বগুড়া শহরের বনানী এলাকা থেকে আমাদের যাত্রা এখন রংপুর অভিমুখে। বগুড়ার ফুলতলা ওভারপাসের পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে কিছু অংশের কাজ এখনও বাকি, তাই এই অংশে তেমন গতি নিয়ে চলতে পারে না যানবাহন। এদিকে তীব্র যানজটের অন্যতম পয়েন্ট শহরের তিন মাথা রেলগেট এলাকা। সম্প্রতি এখানকার ওভারব্রিজটি খুলে দেওয়ার পর ঈদযাত্রা স্বস্তির হবে এই অংশে। আগে তো এক রাস্তা ছিল, মানে এক সাইড দিয়ে যেতে গেলে আরেক সাইড দিয়ে যাওয়া যাচ্ছিল না, এখন অনেক বড় রোড হয়ে আমাদের ভালো হয়েছে আর কি। পাশাপাশি ঈদ ঘিরে বড় ভোগান্তির শঙ্কা আছে মাটিডালি অংশে মহাসড়কের অসমাপ্ত কাজ নিয়ে। এখান থেকে বাঘোপাড়া পর্যন্ত প্রায় আধা কিলোমিটার নির্মাণাধীন মহাসড়ক ঈদযাত্রায় হয়ে উঠবে অস্বস্তির বড় কারণ। যারা অনেকদিন পর এলাকায় ফিরবেন তাদের অনেকের কাছে অচেনা মনে হতে পারে বগুড়া সদরের বাঘোপাড়ার পর থেকে শিবগঞ্জের মহাস্থান, চণ্ডীহারা ও মোকামতলা পর্যন্ত মহাসড়কের এই দৃশ্য। একটা সময় রাজধানীর সাথে উত্তরের যোগাযোগের যে সড়ক ছিল খানাখন্দকে পরিপূর্ণ, দুধারে সবুজ মাড়িয়ে সেই সড়কে একের পর এক ওভারপাস আন্ডারপাস বদলে দিয়েছে যানবাহনের গতি। অনেক অ্যাক্সিডেন্টের ভয় থাকতো, আর ওখানে ওভারব্রিজটা দূরে যাওয়ার কারণে নিজদের যতগুলো রাস্তা সবগুলো রাস্তা দিয়েই কিন্তু ক্রসিং হওয়া যায়। নিজদের ছোট যানবাহনগুলো যাচ্ছে, উপর দিয়ে বড় গাড়িগুলো যাচ্ছে, তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আগে এই জায়গাতে অনেক জ্যাম লেগে থাকতো, সেই জ্যামটা অনেকটা নিরসন হয়েছে। তবে বগুড়ার পর থেকে স্বস্তির এই যাত্রা থমকে যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ফাঁসিতলা পার হয়ে উপজেলা শহরের প্রবেশমুখ থেকে দুর্ভোগের যেন অন্ত নেই। শহর জুড়ে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় এখনও শুরু হয়নি মহাসড়কের কাজ। ব্যাপক যন্ত্রণা, চলাফেরা করা যায় না, আপনার রিক্সা নিয়ে যাওয়া যায় না, জামবাজার রাস্তায় খুব সমস্যা, সারাদিনে আজ টিপ মারতে পারি না। প্রায় 1.5 কিলো এভাবে একটা শহর, এই জায়গাটাতে তো আসলে সব মিলিয়ে কাজ যে যে জায়গায় হবে, পাস করা ঢোকা বেরোয়া মিলিয়ে একটা যে বিশ্রী অবস্থা তৈরি হবে এটা আমি অনেক আগেই বলেছিলাম। সময় মতো ভূমি অধিগ্রহণ করতে না পারায় এখনও কাজ শুরু করা যায়নি গোবিন্দগঞ্জ শহরের এই অংশে। এ নিয়ে বারবার তাগিদ দিয়েও প্রশাসনকে ভূমি অধিগ্রহণে গতিশীল করা যায়নি। আসন্ন ঈদযাত্রা নিয়ে নিজেও উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধি। আর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বললেন দ্রুত কাজ শুরুর প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ শহরের মধ্যে যে অধিগ্রহণটা এটা স্থগিত আছে, এটার কারণে মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে। এখানে যানজট নিরসন আমরা করতে পারছি না। জমির দুই পাশের মালিক যারা, তারাও আসলে তাদের অনীহা উদাসীনতা মামলা মোকদ্দমা তৈরি করে এই জায়গায় সংকট তৈরি তারাও কিন্তু করছে। খাঁটি বল থেকে আপনি চান্তে কোনো এত কাজের, শুধু এই অংশটুকু আমার কাজের মানে একটু কম, পুরো করিডোরে আর সব জায়গায় আমার কাজের মান ভালো, আশা করি এটা কিন্তু ভালো হয়ে যাবে। এদিকে ড্রিমল্যান্ড এলাকা থেকে পলাশবাড়ি শহর হয়ে বাস কাটা পর্যন্ত মহাসড়কের কাজে হাত দেওয়া সম্ভব হয়নি এখনও। সবেমাত্র শেষ হয়েছে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। 2016 সালে শুরুর পর ভূমি অধিগ্রহণ সহ বহুমুখী জটিলতার কারণে প্রথমে 2021 এবং পরবর্তীতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় কাজের মেয়াদ। পলাশবাড়ি থেকে বড়দরগা, তারপর রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 51 কিলোমিটার মহাসড়কে কাজের অগ্রগতি যথাক্রমে 81 ভাগ। আর এ পর্যন্ত 16,662 কোটি টাকার এ প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি 73 ভাগ। গাইবান্ধার পলাশবাড়ির বাঁশকাটা এলাকা থেকে পেছনে ধাপেরহাট পর্যন্ত দু একটি পয়েন্টে কিছু কাজ বাকি থাকলেও রংপুর পর্যন্ত মোটামুটি নির্বিঘ্নেই চলাচল করছে যানবাহন। তবে স্থানীয়রা বলছেন গোটা মহাসড়কের কাজ শেষ হলে রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ যেমন লাঘব হবে তেমনি ব্যবসা বাণিজ্যেও আমূল পরিবর্তন ঘটবে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। She is brave. She is free.
A generous soul with many possibilities. Blaze Hoskin.